सुप्रिय बंधुरा सकल के चैनल स्वागत जानाई आशा करी तुम्हरा सकले भालो आछो। लकडाउनेर जेरे गत कयेक मास धरे राज्य समस्त स्कूल कलेज बंध, ताई प्रांतिक स्कूलेर छेले मेयेदेर पठन पाठनेर जोन्नो नतून धरनेर उद्योग भाबछे सरकार। से उद्योगटी हलो रेडियोर माध्यमे क्लास चालुर भावना। এই সম্পর্কিত একটি প্রতিবেদন আজকের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। কি সেই মিডিয়াতে লেখা রয়েছে চলো তা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এখনই সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গত এক বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ, দীর্ঘ সময়ে শহরাঞ্চলের স্কুল পড়ুয়ারা যেভাবে অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছে তা থেকে বঞ্চিত রাজ্যের একটি বড় অংশের পড়ুয়ারা। আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রাম বা শহরতলির পড়ুয়াদের বেশিরভাগেরই স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ বা সামর্থ্য নেই। তারা এক বছর ধরে পড়াশোনা থেকে প্রায় বিচ্ছিন্ন। রাজ্যে ফের করা বিধিনিষেধ বলবৎ হওয়ায় আরও তীব্র হচ্ছে বহু মানুষের আর্থিক সংকট। চিকিৎসকদের মতে করোনার তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের আক্রান্ত হবার আশঙ্কা বেশি, ফলে স্কুল খোলা এখনও বহুদিন অনিশ্চিত। এই পরিস্থিতিতে স্কুল ছুটের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই শিক্ষকদের মতে ইন্টারনেট ছাড়া কিছু বিকল্প মাধ্যমে পড়াশোনা চালু রাখা প্রয়োজন। গত বছর লকডাউনের সময় থেকেই প্রান্তিক শিশুদের কাছে পৌঁছানোর জন্য টেলিফোন, রেডিও, টিভি ব্যবহার করা হচ্ছিল। সরকারি উদ্যোগও দেখা গিয়েছিল এই বিষয়ে। এবছর কিভাবে এই এমনভাবে পরিষেবা শুরু করা যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, টেলিফোনের মাধ্যমে পড়াশোনার চেষ্টা করা যেতে পারে, তবে কোনো পড়ুয়া তখনই ফোন করে শিক্ষকদের পড়া সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবে যখন সে নিজে আগে পড়বে। বহু শিশুর পড়ার অভ্যেসই চলে গিয়েছে, ফলে প্রাথমিকভাবে তাদের ক্লাস করানোর জন্য ফোনের আগে রেডিওর ব্যবহার করা যেতে পারে বলে তার মত। তার একটা কারণ, রেডিওর দাম তুলনামূলকভাবে কম। সৌগতও বলেন, প্রসার ভারতীয় উদ্যোগে রেডিওই বিদ্যার্থীর জন্য নামে একটি অনুষ্ঠান হয়, সেটিকে আরও বড় আকারে করা যেতে পারে। ক্লাস রেকর্ড করার সময় যদি শিক্ষকেরা নিজেদের নাম্বার দিয়ে দেন তাহলে পরেও ফোন কোনো সমস্যা হলে পড়ুয়ারা তাদের ফোন করতে পারবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার কুমার পাইন মনে করেন, প্রান্তিক পরিবারের শিশুদের কাছে পৌঁছানোর জন্য রেডিও, টিভি, টেলিফোন ব্যবহার করা যায়। তার কথায়, শিক্ষা দপ্তরের কাছে সরকারি স্কুলের পড়ুয়াদের ঠিকানা রয়েছে, তাই এলাকাভিত্তিকভাবে পরিকল্পনা নেওয়া যেতে পারে। একই এলাকায় অল্প সংখ্যক পড়ুয়াকে নিয়ে রেডিওর মাধ্যমে ক্লাস চালিয়ে শোনানো যেতে পারে। এছাড়া শিক্ষা দপ্তর যদি বিভিন্ন শ্রেণীর পাঠ্যক্রমের কিছু প্রশ্নোত্তর তৈরি করে ছাপিয়ে দেয় তাহলে মিড ডে মিল বিলির সময় সেগুলিও দিতে পারি। তিনি আরও জানান, তাদের সংগঠনের তরফ থেকে কিছু জেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে দিয়ে বিনামূল্যে মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের মনের খেয়ালও রাখাটা গুরুত্বপূর্ণ বলে মত হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুব্রজিৎ দত্তের। তিনি বলেন, চারপাশের পরিস্থিতি বাচ্চাদের মনের উপর প্রভাব ফেলছে। ওদের বলেছি পড়াশোনা ছাড়া যে কোনো বিষয়ে কথা বলতে, চাইলেই শিক্ষক শিক্ষিকাদের ফোন করতে। ফোনের মাধ্যমে পড়াশোনা ছাড়াও এমন উদ্যোগের প্রয়োজন বলে তার মত। তিনি বলেন, গত বছর টিভির মাধ্যমে ক্লাসে পুরো সিলেবাস পড়ানো হয়, সে অনুষ্ঠান ফের সম্প্রচারণ করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, এই উদ্যোগ সত্যিই খুব অভিনব। এই উদ্যোগটি হলে প্রান্তিক স্কুলের এমনকি পিছিয়ে পড়া ছেলেমেয়েরা শিক্ষার আলোতে ছুটে আসবে এবং স্কুলজনের সংখ্যা অনেকটা কমে যাবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে এই আপডেটটি পেয়ে খুশি হয়েছো। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।